রান্নাই ফোড়ন যে শুধু খাবারের স্বাদকন্ধ আরো বাড়িয়ে তোলে তা কিন্তু নয়। যেমন রান্নায় কালো জিরে ফোড়ন দিলে সেই রান্নার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক রান্নায় কালো জিরে ব্যবহারের উপকারিতা। হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় উপকার। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, বিভিন্ন শারীরিক সমস্যা সারিয়ে তুলতেও আয়ুর্বেদে কালো জিরের উল্লেখ আছে। কালো জিরের বীজ থেকে এক ধরনের তৈল তৈরি হয় যা আমাদের শরীরের জন্য উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। কালো জিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করে। সর্দি, মাথা ব্যথা। সর্দির ফলে হওয়া মাথা ব্যথা দূর করতে কালো জিরে অত্যন্ত উপকারী। এক চামচ কালো জিরে একটি রুমালে বেঁধে শুকলে সর্দি এবং মাথা ব্যথা দূর হয়। পেট খারাপের সমস্যা। পেট খারাপের সমস্যা থাকলে এক চামচ কালো জিরা সামান্য ভেজে গুঁড়ো করে দুধে মিশিয়ে সকালে ও বিকালে খেলে উপকার পাবেন তাড়াতাড়ি। রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কালো জিরে ভীষণ উপকারী। নিয়মিত রান্নায় কালো জিরে খেলে রোগ প্রতিরোধ করে তুলতে সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধ। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালো জিরা। নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।